দুপাকি যে অংশ আছে সেই অংশটা কিন্তু সুপার এডিট করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অডিও ক্লিপটি সুপার এডিট করা বলে জানিয়েছেন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। চরভদ্রাসন উপজেলা উপনির্বাচনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এমন অডিও তৈরি করেছে বলে জানান তিনি। নির্বাচনে জেলা প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে বলেও অভিযোগ করেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। বক্তব্য পুরাপুরি ভাবে এডিট করে সেটা মার্কেটে ছাড়া হয়েছে এবং যেভাবে বানানো হয়েছে সেগুলো পুরোটাই মিথ্যা এবং এই যে আপনার যে অডিও ক্লিপ ছাড়া হয়েছে এটার কোনো ভিত্তি নাই, কিন্তু বাকি যে অংশটা পুরোটাই ভিত্তিহীন অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন অডিও ক্লিপটির বিষয়ে যার তার কাছে জিজ্ঞাসা না করে সরাসরি ইউএনওকে সাংবাদিককে কেন জিজ্ঞাসা করছে না। আসলে এই ওনার সাথে কি আমি এরকম কোনো কথাবার্তা বলছি।